এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে কারেন্ট 12টা। তো আমি হচ্ছে আজকে দুপুরবেলা রান্নাটা শেষ করতেছি, রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে মুরগি আর কি, মুরগি দিয়ে আলু দিয়ে। তেল কম হয়েছে মনে হচ্ছে। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এই আর কোনো কিছু না। বেশি কিছু করলে আসলে খেতে চায় না, বাচ্চারা খাওয়া হয় না, তারপর এটা থেকে যায়। তো নষ্ট করে তো লাভ নেই, তাই না? এই জন্য আর কি বেশি কিছু রান্না করব না, শুধু মুরগিটাই রান্না করব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো তেল গরম হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো একটা দুটা তেজপাতা আর এলাচি দারচিনি ধুয়ে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়নি এখনো, তো পেঁয়াজটা হলে আর কি মশলাটা দিয়ে দিব। তার প্রতিদিন তোমাদের সাথে প্রত্যেক দিন রান্না শেয়ার করতে আমার ভালো লাগে না, প্রতিদিন রান্না শেয়ার করব। এই কয়েকদিন করেছি, তো প্রত্যেকদিন ভাবছি রান্না শেয়ার করবো না, মাঝে মাঝে কথাও বলবো তোমাদের সাথে। তো আজকে বসে বসে কথাও বলবো কিছুক্ষণ, কিন্তু এখন না, এখন রান্নাটা করব, তারপর গোসল করব, তারপর হচ্ছে নামাজ পড়ব, তারপরে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খাবো, তারপরে হচ্ছে ইনশাল্লাহ বিকালবেলা আবার ক্যামেরাটা আমি অন করব, তখন তোমাদের সাথে কিছু কথা বলবো বসে। তো পেঁয়াজটা হয়ে গেছে, তো আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা দুইটাই আছে। তো মুরগি হচ্ছে দুইটা মুরগি আর চারটা আলু দিয়েছি আমি সাথে। মুরগি হচ্ছে দুইটা আর চারটা আলু, তো পরিমাণ মতো আর কি দিয়েছি আদা রসুনটা। তো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা, মুরগির গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়াটা, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, তো দিয়ে দিবি একটু লবণ পরিমাণ মতো, লাগলে আবার পরে দিব। মুরগি আর গরুর গোস্ত এই দুইটা জিনিস রান্না একেবারে সহজ। তো মশলাটা কষানোর পরে এখন দিয়ে দিবি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো মশলাটা কষানো হোক, তারপরে হচ্ছে মাংসটা দিব মুরগিটা। তো এখানে দেখতেই পাচ্ছ আলু সহ আর কি মুরগি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একসাথে দিয়ে দিব, একদম ভালো করে পরিষ্কার করে রেখেছি আর কি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে, দিয়ে দিলাম। এখন আর কিছু করবো না, রাতে দেখি একটু টমেটোর ভর্তা বানাবো, টমেটো পরে আর কি।
আজকে সকালবেলা হচ্ছে মেয়েকে নিয়ে আমার আমার পরীক্ষা ছিল আজকে, আজকে হচ্ছে ইসলাম শিক্ষা গেছে আর কি, ধর্ম পরীক্ষা, তো ওকে নিয়ে ওখানে যেতে হয়েছে, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো আমি আবার চলে আসছি বাসায়, এসে তারপরে তাড়াতাড়ি করে কেটে কেটে রান্না করছি, করতে বসে দিতে বাবা ওকে নিয়ে আসবে, এখনও ছুটি হয় নাই। এখন বাজে হচ্ছে মনে হয় 12:30, আমি রান্না করে এসেছি 12:00 দিকে। তোর বাবা আর কি ওকে নিয়ে আসবে, তো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিলে একটু তাড়াতাড়ি হবে, ভালো করে একটু কষুক, তারপর এটার মধ্যে একটু ঝোল দিব। তো দেখতেই পাচ্ছ কষানো শেষ প্রায়, তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, মাংসটা কষে গেছে। আর বাচ্চা মুরগি বেশি সময় নেয় নেই, একদম বাচ্চা মুরগি, দুটা মুরগি বাচ্চা ছিল, একদম বাচ্চা মুরগি, এজন্য বেশিক্ষণ সময় নেয় নেই। তো এখন ঝোল দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো আর কি, তার একটু দিই, আলুগুলো তো সিদ্ধ হইতে হবে। তো ঠিক আছে, আবার ঢাকনা দিয়ে রাখি। তো আমি একটু লবণটা চেক করবো আর কি, দেখবো লবণ হয়েছে কিনা। লবণটা একটু লাগবে, নিজের এতটুকু লাগবে। বাচ্চা মুরগি তো দেশি মুরগি, ভালোই লাগতেছিল, ঝোলটা খেয়ে দেখলাম। রান্নাটা শেষ হয়ে গেল, তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তো, ঠিক আছে, আমি বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন আমি চুলাটা আর ক্যামেরাটা অফ করি, সরি আমার ভুল হয়ে গেছে, ক্যামেরাটা অফ করি, চুলা অফ করি বলছি, চুলা আমি অফ করে দিয়েছি। তো ঠিক আছে, বিকেলবেলা একটু কথা বলবো বসে। এখন হচ্ছে আমি আবার ক্যামেরাটা অন করেছি, তো এখন হচ্ছে 6:30 বাজে, তো 6টার দিকে মাগরিবের আজান দিয়েছে, তো এখন হচ্ছে 6:30 বাজে। তো এখন আমি চা নিয়ে আসছি তোমাদের সাথে, চা দিয়ে বাকরখানি দিয়ে খাবো আর একটু কথা বলবো আর কি। তো আজকের ব্লগটা আসলে একদম সিম্পল, তো আজকে শুধু রান্নাই, একটা রান্নাই করেছি তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করেছি, তো একটা রান্নাই করেছি আর কোনো রান্না করি নাই। তো প্রতিদিন কি রান্না করতে ভালো লাগে বলো? প্রত্যেক দিন একটু মন চায় না যে মাঝে মাঝে একটু রেস্ট নিতে বা একটু আরাম করতে? প্রত্যেক দিন কি এক কাজ ভালো লাগে? তো এই জন্য আর কি একটু সিম্পল রান্নাটাই করছি আজকে, তো এত বেশি হিবিজিবি করি নাই। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর তোমাদের কমেন্টস গুলো আমি ভালো করে রিপ্লাই দিতে পারি না,
আর অনেক আপুরে অনেক অনেক আপুর মানে কয়েকজন আপু বা মামুনি হবে, তো বলেছিল আমাকে যে আমি যাতে ওনার বাবার মৃত্যুবার্ষিকীর কথা বলি। গত 6 তারিখে ছিল। আমি সত্যি রিয়েলি রিয়েলি ভেরি ভেরি সরি। আমি মানে অনেক দুঃখিত দুঃখিত যে আমি আমার একটু মনে ছিল না বলার জন্য। তো আমি খুবই দুঃখিত, মানে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপু একদম তোমার কাছে সরি বলে নিচ্ছি যে 6 তারিখে তোমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। আমি যাতে ব্লগে বলে দেই, আমি যাতে সবার সাথে শেয়ার করি, তোমার বাবার বাবার জন্য যাতে সবাই দোয়া করে খালুজানের জন্য। আমি সত্যি আমি সরি, আমি একদম ভুলে গেছি একদম, মানে ইদানিং কেন জানি এই কথাগুলো ভুলে যাই। কেউ বলে যে আমার আজকে জন্মদিন, আপু তুমি আমার নাম নিও, ওই জন্য বলে যে আমার বাচ্চার জন্মদিন, আপু তুমি আমার বাচ্চার নাম নিও, আমার বাচ্চার 2 তারিখে জন্মদিন বা আমার জন্মদিন এরকম বলে। আবার বলে আন্টি আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার জন্য দোয়া করো। আমি সত্যি এই কিছুদিনের মধ্যে অনেকগুলো কমেন্টস আমি ইয়ে করছি, মানে আমার এত খারাপ লাগছে, মানে আমি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত, মানে আমি নিজেই অনুতপ্ত যে আমি আসলে তোমাদের এই কথাগুলো আমি বলতে পারি নাই। আমি তার জন্য অনেক অনেক সরি। আমি নিজেই মানে নিজে নিজে চিন্তা করি বাসায় যে আমি কেন বললাম না, হ্যাঁ কেন বললাম না। আমার হঠাৎ করে মনে হয় যখন কমেন্টস গুলো আমার চোখে পড়ে, হ্যাঁ আমি তখন ব্লক দেওয়া হয়ে গেছে, তখন আমি বলি যে মনে হয় যে আল্লাহ আমি তো এই কথাটা বলি নাই, আমি এটা কি এটা কি মনে করবো ওরা। ওরা তো একটা আশা নিয়ে আমাকে বলেছিল যে আপু তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকীর কথা বললো, বা আপু তুমি আমার বাবা অসুস্থ, বা আপু আমার জন্মদিন আজকে, বা আপু আমার বিবাহ বার্ষিকী, হ্যাঁ তারপরে মানে ম্যারেজ ডে, এরকম অনেক অনেকেই বলে বলছো তোমরা। কিন্তু আমি অনেক অনেক সরি তোমাদের কাছে বলে নিচ্ছি। ওই কিছুদিন আগে আসলে আমি সবার কথাটাই বলেছি, সবার নাম নিয়েছি, কিন্তু এখন একটু মনে থাকে না কেন জানি, মানে এত বিজি হয়ে গেছি মেয়েটার পরীক্ষা এদিক দিয়ে। আর সেরকম ভাবে আমি প্রপারলি কোনো ব্লগও করতে পারতেছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। মেয়ের পরীক্ষাটা যাক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো ভালো ব্লগ দিব ইনশাল্লাহ। তো এই দিক দিয়ে আবার বাসা চেঞ্জ করবো, বাসার টেনশন, হ্যাঁ যে কোন দিক দিয়ে যাব, এদিক দিয়ে আবার একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হয়। সব দিক দিয়ে একটা ঝামেলা, মানে আমি যেহেতু ইউটিউবিং করি, আমার একটা চ্যানেল আছে, তাহলে আমার একটু না একটু ব্লগ করতেই হয় করতেই হবে। হ্যাঁ চারদিক দিয়ে দেখা যায় একদম পুরা মানে একটা পুরো একটা গন্ডগোল। ওইখান থেকে সাউন্ড আসতেছে, ছেলে মেয়েরা কথা বলতেছে, আমি একটু দরজাটা একটু চাপাই দিচ্ছি। তো এই আর কি। তো আজকে হচ্ছে আমার ছোট মেয়ের ইয়ে গেছে, ধর্ম পরীক্ষা গেছে। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবা, আল্লাহর রহমতে সবগুলো পরীক্ষাই ভালো হচ্ছে আর কি। তো ইংলিশ পরীক্ষাটা মনে হয় একটু হার্ড হয়েছিল, তো তারপর ও বলতেছে সেকেন্ড পেপার দিয়ে ও এটা ম্যানেজ হয়ে যাবে আশা করি। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবা। আর সবাই খালি বলে যে আপু দোয়া করতে বলো ব্লগের মাধ্যমে, আমি আসলে সত্যি সরি বলে নিচ্ছি তোমাদের কাছে। মানে আমি একটা আসলে চিন্তা করে দেখলাম যে আমি আসলে একটা খারাপ ব্লগার, আমি আসলে একটা ভালো না, ভালো মানুষ না, যে তোমাদের এই কথাগুলো আমি রাখতে পারি না বা আমি বলি না, হ্যাঁ তার জন্য অনেক সরি। আর আর আমার যারা আমার চ্যানেলটাকে ফলো করো, যারা আমার আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো যারা পছন্দ করো, সব সময় আমার ভিডিওগুলো যারা দেখো, তাদের সবাইকে বলতেছি যে আপুগুলো এই রিকোয়েস্টগুলো করেছিল, তো সবাই দোয়া করো ওনাদের জন্য, খালুজানের জন্য, খালুজানকে যাতে আল্লাহ বেস্ট নসিব করেন। আর যাদের ম্যারেজ ডে তাদেরকে উইশ করে, মানে তাদের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। তো এতটুকু বলার ছিল। আমি আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। এটা আমার মেয়ে বানাইছে, বড় মেয়ে, ওরাও খাচ্ছে ওদিক দিয়ে, তো আমিও খাচ্ছি। এই বাকরখানিটা কে কে খাও কমেন্টস করে জানাবা। এই বাকরখানিটা দিয়ে চা দিয়ে আমি খুব পছন্দ করি, আমার ছেলে মেয়েরা খায় মিষ্টি বাকরখানিটা, আর আমি খাই হচ্ছে একদম মিষ্টি ছাড়াটা, সাদাটা। তো ঠিক আছে আমি চাটা শেষ করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে একদম সিম্পল ব্লগ, শুধু এই কথাটা বলার জন্য, সবার কাছে সরি বলার জন্য আর কি আমি তোমাদের সামনে
আজকে বসছি আর কি, সরি বলার জন্য। তো সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও, আগামী নেক্সট ব্লগ থেকে তোমরা যারা 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 আমাকে মানে নাম নিতে বলবা বা দোয়া চাইবা, আমি সব সম্পূর্ণ তোমাদের কথা আমি মেনে নিব, মানে মনে থাকবে আমার ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।